গামসের ব্লিডিং হচ্ছে কোনো কারণে, কিন্তু আমরা কোথাও যাচ্ছি না। এইটা অনেক ক্ষেত্রে আমাদের ডাক্তার, সব সিনিয়র ডাক্তাররা এই প্যানেলে আছেন, ওনারা আরও বেশি ভালো করে বলতে পারবেন যে অনেক ক্ষেত্রে মানুষের একটা আফসোস হয়ে যায় যখনই আমরা জানি কাউকে যে ওরাল ক্যান্সারে আছেন, ওনাদের ভুগছেন, যে যদি আমরা আগে জানতে পারতাম, যদি আমরা কিছু আগে করতে পারতাম, তাহলে হয়তো কোয়ালিটি অফ লাইফ বা কোয়ালিটি অফ ট্রিটমেন্ট বা আউটকামটা আরও বেটার হতে পারত। কিষান হসপিটাল কলকাতার আমরা ক্যান্সার ডিপার্টমেন্ট বড় করে খুলেছি, সেটা আপনারা জানেন, আরও জানবেন। আনসার টু ক্যান্সার ইজ আওয়ার মোটো, বাট হাউ আর উই আনসারিং টু ক্যান্সার? ইজ ইট ওনলি জাস্ট ট্রিটমেন্ট? ইজ ইট ওনলি ইন আ রিয়াকশন যে অসুখ হয়ে গেছে তারপরেই শুধু চিকিৎসা? সেটা নয়। আমরা চেষ্টা করছি আরও বেশি করে অ্যাওয়ারনেস আনতে অন প্রিভেন্টিভ হেলথ। আপনারা প্রিভেন্ট করুন। আপনাদের মনে হবে, অনেকজনেরই মনে হবে, আমারও হয়তো, যে না কি করে হবে, হবে না, বা আমি টোব্যাকোই কনজিউম করি না, তাহলে কি করে হবে? আমাদের ডাক্তাররাই আপনাদেরকে বলবেন যে প্রিভেন্টিভ হেলথ এর আউটকাম যেটা, সেটা অনেক অনেক বেশি ভালো। তো আপনারাও এখানে যারা আছেন, যদি এই ফ্রি স্ক্রিনিংটা অ্যাভেল করতে চান, প্লিজ আফটার দ্য ইভেন্ট আসবেন সুবীরের কাছে বা ইন্দ্রনীলের কাছে, কিষানুর কাছে, আমাদের টিম মেম্বার যারা আপনাদেরকে কন্ট্যাক্ট করেছেন, আসুন, এই সুবিধার অ্যাভেল করুন। আপনারা এখানে এসছেন, আপনাদেরও এই মাস বা সামনের মাসে এখন অনেক কটাই কাজ আছে, আপনারা এখন ব্যস্ত আছেন, হয়তো সময় হয়েও উঠছে না, যে মনে হচ্ছিল যে একটা দাঁতে ব্যথা বা একটা মাটিতে ব্যথা, কিছু একটা কাউকে দেখাই বা কিছু, এখন আসুন, আমাদের সাথে আসুন। আমরা আমাদের সিনিয়র যারা দাঁতের ডাক্তার, ডেন্টাল, আমাদের যারা ডেন্টিস্ট আছে ওনারাও আছেন, আমাদের ইন্টায়ার টিম অফ অঙ্কোলজিস্টও আছেন, অনেকেই আমাদের এখানে বসে আছেন, ওনারা আপনাদেরকে পরামর্শ দেবেন, ওনারা আপনাদের জন্য আছে, কিষান আপনার জন্য আছে। আপনারা শুধু, আপনাদেরকে প্রথম স্টেপটা নিতে হবে যে আপনারা এই স্ক্রিনিংটা অ্যাভেল করবেন বা আপনাদের চেনা জানাদেরকে এটা বলবেন, তাহলেই আমরা একসাথে we can work towards a better health and we can work towards prevention of any kinds of diseases. Thank you. Thank you. Consultant medical hemato-oncology. Thank you. Anurodh korbo. তার মানে আমাদের উদ্দেশ্য একটাই, পেশেন্টকে প্রি কিওর করা। কিওর কখন করতে পারবো? যখন পেশেন্ট স্টেজ ওয়ান, সেকেন্ড বা থার্ডে আসে। স্টেজ ফোরে কিওর রেট অনেকটাই কমে যায় হেড অ্যান্ড নেক ক্যান্সার। স্টেজ ওয়ান বা টু হলে 70-90% আউটকাম, স্টেজ টু থ্রিলে 50-70% আউটকাম আছে। তো এই জন্য বেশিরভাগ, আর এটা সব থেকে আনফর্চুনেট, আমাদের ইন্ডিয়ার টপ থ্রি ক্যান্সার যদি আমরা কনসিডার করি, সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার এবং বোথ মেলস অ্যান্ড ফিমেলস হেড অ্যান্ড নেক ক্যান্সার, অ্যান্ড এবং মেলস ইটস হেড অ্যান্ড নেক ক্যান্সার। অ্যান্ড আউটসাইড ইন্ডিয়া আপনি যদি ধরবেন, ওয়ার্ল্ড ওয়াইড টপ 5 ক্যান্সার মধ্যে হেড অ্যান্ড নেক ক্যান্সার আসে না। তো হেড অ্যান্ড নেক ক্যান্সার আমাদের এখানে এত কমন কেন? বিকজ আমাদের এখানে টোব্যাকো কনজাম্পশন, অ্যালকোহল কনজাম্পশন অনেকটাই হাই। আর কমন ক্যান্সার ক্ষেত্রে স্ক্রিনিং সবসময় করা হয়। হোয়াট ইজ স্ক্রিনিং? স্ক্রিনিং মানে নর্মাল জেনারেল পপুলেশন বা যারা হাই রিস্ক পপুলেশন আছে, জেনারেল পপুলেশন বা যারা হাই রিস্ক পপুলেশন আছে, তাদের ক্ষেত্রে আমরা কয়েকটা বেসিক টেস্ট করি, নট ভেরি এক্সপেন্সিভ, রিলেটিভ লেস এক্সপেন্সিভ, অ্যান্ড অলসো নট ইনভেজিভ টেস্ট, ওই টেস্ট করে আমরা হাই রিস্ক পপুলেশনকে আর্লি স্টেজে ক্যান্সার স্টেজ, ওই স্টেজে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি আর ট্রিটমেন্ট করতে পারি, তাহলে ক্যান্সার হওয়ার চান্সেসটা নেগলিজিবল হয়ে যায় অলমোস্ট। আর ইন দ্য ওয়ার্স্ট কেস যদি ক্যান্সার বেরোয়, তাহলে স্টেজ ওয়ান বা টু হলে আমরা 70-90% কিওর রেট দিতে পারি। নানা ধরনের অ্যাডভান্স ট্রিটমেন্ট মোডালিটিস আছে, রেডিয়েশন মেশিন আছে, যেটা ডক্টর অতুল বলবেন, মেডিকেল অঙ্কোলজি আমরা কিমোথেরাপি, টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপি করছি, সার্জন আছে, আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সাব স্পেশালিটিতে সাব ইউনিট আছে। তো হেড অ্যান্ড নেক ক্যান্সারের জন্য আমাদের নিজের হেড অ্যান্ড নেক অঙ্কোলজি ইউনিট আছে, আমরা সার্জন, মেডিকেল, রেডিয়েশন আর ম্যাডাম সবাই একসঙ্গে বসে বেসিক্যালি একটাই অনুরোধ করবো, যারা হাই রিস্ক পপুলেশন, এখন টোব্যাকো কনজাম্পশন ইজ ভেরি কমন, 9 out of every 10 জেনারেল পপুলেশন, তাদের টোব্যাকো কনজাম্পশন অনেকটাই বেশি হয়। আর তাছাড়া ইভেন অ্যালকোহল কনজাম্পশন, এই দুটো জিনিস যদি আপনি একসঙ্গে করবেন, তার এফেক্টটা সিনার্জিস্টিক হয়, সুপার এডিক্টিভ। তো এখন যেহেতু অ্যাডিকশনটা অনেকটাই কমন, আর বেশিরভাগ হেড অ্যান্ড নেক সাবসাইট একটা এক্সটার্নাল অ্যাক্সেসিবল সাবসাইট আছে, ইন্টারনাল অর্গান নয়, যেরকম লাংস বা পেট, যেখানে আপনি বুঝতে পারছেন না, এখানে ছোটো ছোটো আলসার হয়, মুখে থাকতে পারে, জিভে থাকতে পারে, ছোটো ছোটো গ্ল্যান্ডস থাকতে পারে, যেটা মোস্ট প্রবলি অনেক সময় ইগনোর হয়, লোকজন মাল্টিপল কোর্স অফ অ্যান্টিবায়োটিক নিতে থাকে, কিন্তু ওটা মাল্টিপল সোর্স আলসার ওটা হিল করে না, ওরকম কোনোদিনই করবেন না। আপনার যদি একটা আলসার বা
সোর আছে যেটা অ্যাট লিস্ট 3 উইকস অর মোর ধরে আছে আর ওটা সারছে না, দেন ডেফিনেটলি কনসাল্ট অ্যান অনকোলজিস্ট। ধন্যবাদ। আমাদের কিষাণ ক্যান্সার ইনস্টিটিউটে মানে হ্যালো হেড অ্যান্ড নেক নিয়ে যদি বলা হয় তাহলে হেড অ্যান্ড নেক ক্যান্সারে আমাদের কিন্তু অলমোস্ট লাস্ট 7-8 মাসে আমরা প্রায় মোর দ্যান 200 নথি করেছি, ওয়ান অফ দ্য হাইয়েস্ট নাম্বার ইন কলকাতা। তা যেটা আমরা সব থেকে বেশি মানে হেড অ্যান্ড নেকের চ্যালেঞ্জ সেটা হলো যে আমরা অলমোস্ট অ্যাডভান্স স্টেজের কেসেসগুলো পাই না, যেটা প্রোগনোসিস বা কোয়ালিটি অফ লাইফ বা মেনটেন্যান্সটা অনেকটা খারাপ হয়। স্ক্রিনিংয়ের যেটা সব থেকে বেশি দরকার, কেন ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে ইন্ডিয়াতে যে হারে হেড অ্যান্ড নেকের গ্রোথ বাড়ছে কম্পেয়ার টু আদার ক্যান্সার সেটা কিন্তু খুবই খারাপ। এটার হিসেবে যদি আমরা স্ক্রিনিং বা আর্লি ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু জিনিসটা বাড়ে বা কমানো যেতে পারে। তাহলে আমাদের তো টিউমার দিতে হবে, কোথাও বলে রেডিয়েশন দিতে হবে, তো সেখানে কিন্তু টিউমার কোন একটা বড় ফ্যাক্টর থাকে। যেখানে মনে করেন মাল্টিডিসিপ্লিনারি টিম থাকে সেখানে দরকার পড়ে দিয়ে হবে, যেটা আমরা তুমি দেখালে আপনারা দেখে হয়তো আমাদের কাছে অ্যাডমিট করুন রেফার করুন। তো আমরা যা করি এখানে ছোট ছোট গুলোকে বায়োপসি দিই, তো বায়োপসি একমাত্র কনফার্মেশন কেস যেখানে আমরা বলতে পারবো যে পেশেন্টের ক্যান্সার হয়েছে কি হয়নি, তো সেটা স্টেজগুলোতে। বাট আমরা যে কেসগুলো এখানে পাচ্ছি সেটা অনেকটাই অ্যাডভান্স ডিজিজে পাই, স্টেজ ফোরে পাচ্ছি, যেগুলোতে আউটকাম অত ভালো হয় না, প্রোগ্রেসিভ অতটা ভালো হয় না। তো সেটাই বলার যদি আপনারা যে সাইন্স অ্যান্ড সিম্পটমসগুলো বলবেন স্ক্রিনিংয়ের সময় দেখেন যে এই সিম্পটমস বা সাইন্সগুলো আমাদের হচ্ছে তাহলে নিয়ার বাই ডক্টরদের একটু দেখান, তাহলে আমরা সুবিধা হবে আমাদের পেশেন্টকে ভালোভাবে ট্রিটমেন্ট প্রোভাইড করতে। ধন্যবাদ।